সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। দ্বিতীয় প্রশ্ন, ওহাবি কারা? সৌদি আরবের সবাই নাকি ওহাবি, তাহলে আমরা কি ওহাবি কারা? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছেন ওহাবি কারা, আমার এক ছাত্র প্রশ্ন করছে, তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার ওস্তাদ জাকারিয়া, এরা ওহাবি আর তোমরা সবাই সুন্নি। এই হচ্ছে মানুষের বানানো জিনিস। ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা, উপনিবেশবাদীরা, ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা সব সব চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে। ওহাবি শব্দটি একটা গ্রন্থ পড়বে, নাম হচ্ছে WW Hunter, তার একটা বই আছে, নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস, ইন্ডিয়ান মুসলমান এর নামে। ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে। কেন? যখনই কেউ ওই সময় শেখ হুসাইন মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন। কেন? কবর পূজা বন্ধ করেছেন, সেখানে পীরদের যে তন্ত্র মন্ত্র বন্ধ করে দিয়েছেন, জাদু লীলা বন্ধ করে দিয়েছেন, মানুষের যত আজেবাজে চিন্তা ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন। তখন এদেশ থেকে যারাই হজে যাইতো, হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত। ইংল্যান্ডে কিন্তু ঘটনা কি, এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই। এই লোকটা তিতুমির, নাম শুনেছেন, হাজি নিসারউদ্দিন তিতুমির, নিসার আলী তিতুমির, যাইয়া হজ করে আসে শুরু করছে। হ্যাঁ, তারপরে অনুরূপভাবে আমাদের আলেমরা তাদের বিখ্যাত ছিল হাজি শরীয়তুল্লাহ, হাজি এই আপনাদের কাছেই আছিল, হাজি এনায়েত আলী, বেলায়েত আলী, সব যাইয়া হজ থেকে আসেই শুরু করে দেয়। ঘটনা কি, খুঁজে বের করি। তারা তখন খুঁজে পাইলো, তখন তাদের টেলিফোন ছিল না, বুঝলেন নাই, খুঁজে পাইলো যে আরব দেশে এক সংস্কারক আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায়, আর শিরিক করে না, বেদাত করে না। তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটো ভাগ করে দিব, সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব, আর ওহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন, এরা ছিল সেই উনার দ্বারা প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছিলেন, এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকিদার, তাদেরকে এরা বলছে এরা ওহাবি, আমরা হইলাম সুন্নি। এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেওয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময়, আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে, হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে। এখন মানুষ জানে ওহাবি কারা, সুন্নি কারা, যারা বেদা কবর পূজা করে, যারা কবর নিয়ে বাবাকে উরস করে, মাজার পূজা করে, পীরে ভক্তি করে, তথাকথিত কবর সিজদা করে, এরা সবটি হচ্ছে সুন্নি। আর আমরা যারা আল্লাহ তাআলা রাসূলের কথা বলি আমরা হচ্ছে ওহাবি। বলেন কোনটা ভালো, বলেন তো, ওহাবি ভালো, আমরা সব ওহাবি, সোজা কথা ওহাবি, কোনো সমস্যা নাই। এটা ওরা আমাদের গালি হিসেবে দিয়েছে, কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় তারা রাসূলকে এমন এমন গালি দিত, বলতো মুজাম্মামান আবাইনা, মহিলা এসে বলছে যে মুজাম্মামের আমরা অস্বীকার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশ্চর্য, যদি দেখো সে মুজাম্মামকে খারাপ বলতেছে, নিন্দিতই খারাপ বলতেছে, আমি তো মুহাম্মদ, আমাকে তো খারাপ বলতেছে না, তো সে ওহাবিকে বলতে থাকুক, তারা ইচ্ছা মতো গালি দিতে থাকুক, আমরা সেই জাতীয় লোক না যে কেউ গালি দিলে আমরা নিব না, আমরা কোনো গালিকে পরোয়া করি না। কোরআন এবং সুন্নার কথা যারাই বলে, সহি সুন্নার উপর আমলের কথা যারা বলে, শিরিক থেকে মুক্ত থাকতে যারা বলে, বেদাত থেকে মুক্ত থাকতে যারা বলে, এরা তথাকথিত যারা স্বার্থ নিয়ে বসে আছে, কোরআন সুন্নার বিরোধী আমল করে, বেদাত করে, শিরিক করে, কবর পূজা পীর পূজায় লিপ্ত আছে, এদের কাছে এরা ওহাবি হবেই, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না, আমরা নিশ্চয় কোরআন এবং সুন্নার অনুসারী, আমাদেরকে আমরা কোনো দল নাম বিভক্ত করি না। মানুষ ওহাবি বললে বলুক, আমাদের কিছু যায় আসে না, আমরা ওহাবি বলি না, সুন্নি বলি না, হ্যাঁ আমরা বলি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নিঃসন্দেহে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটার উপরে সলবে সালিন ছিল আমরা সেই সলবে সাল নীতির অনুসারী, আমরা মুহাদ্দিসদের নীতি মেনে চলি, আমরা আহলুল হাদিস ওয়াল আসার, আমরা আহলুল ফিকহ ওয়াল নাজার, আমরা এর বাইরে আর কিছু বলি না। বানিয়ে বানিয়ে যারা নিজের শরীয়ত প্রবর্তন করছে তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত সুন্নি বলুক, এরা আসলে শরিয়া বিরোধী কাজ করছে, এদের থেকে আমরা সাবধান থাকি।